শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি সপ্তম শ্রেণীর বাংলাদেশ বিশ্ব পরিচয় পঞ্চম অধ্যায়ে আলোচনা করবো। তুমি বাংলাদেশ সহকারী শুনবে আজকে টপিক হলো বাংলাদেশ ও বাংলাদেশের নাগরিক। আমরা তাহলে বাংলাদেশের নাগরিক, বাংলাদেশের নাগরিক হিসাবে আমাদের কী কী করা দরকার, কী কী অধিকার আছে, কর্তব্য দায়িত্ব আছে, এই নিয়ে আমরা আলোচনা করবো। প্রথমেই বলবো আমরা নাগরিক কাকে বলে। যে সমস্ত লোক স্থায়ীভাবে রাষ্ট্রে বসবাস করে তাদেরকেই নাগরিক বলা হয়। এই নাগরিকতা অর্জনের কতগুলি উপায় আছে এবং এই উপায়গুলি আমরা আমাদের জানতে হবে। সুনাগরিক হইতে হলে আমাদের কী কী করা দরকার, কী কী যেমন শক্তিমান ব্যক্তি একজন সুনাগরিক, একজন সুনাগরিকের যেসব গুণাবলী থাকা দরকার তার মধ্যে হলো আত্মসংযম ও বিবেক বিচার। বিবেক বিচার বলতে প্রথমেই আমরা আলোচনা করব বুদ্ধি। একজন বুদ্ধিমান নাগরিক একজন রাষ্ট্রের জন্য সুনাগরিক, এবং এই বুদ্ধি না থাকলে কোনো কাজ যথাসময়ে বা যথা কালক্রমে করা সম্ভব হয় না। এই বুদ্ধিমান ব্যক্তিরাই রাষ্ট্রের সুনাগরিক। এরপরে আসো আত্মসংযম। আত্মসংযম হলো নিজেকে সংযত করা, নিজেকে বিচার বুদ্ধির মাধ্যমে সংযমী করা। আত্মসংযমে আমরা সুনাগরিককে আত্মসংযমী হতে হবে। আত্মসংযমী নাগরিকের অসৎ কাজ থেকে দুর্নীতি, স্বজনপ্রীতি, স্বার্থপরতা, পক্ষপাতিত্ব এবং থেকে বিরত রাখে। দেশ ও সমাজের স্বার্থে তাদেরকে চলতে ও নিয়ম মেনে চলতে অনুপ্রাণিত করে। তাই আত্মসংযম ছাড়া সুনাগরিক হওয়া সম্ভব নয়। এবার আসো বিবেক বিচার। বিবেক বিচার বলতে বুঝায় ভালো মন্দের জ্ঞান, দায়িত্ব কর্তব্য জ্ঞান। এবং একজন সুনাগরিকের বিবেক বিচার কিন থাকলে চলবে না, তাকে বিবেক বিচার বুদ্ধির মাধ্যমে তাকে সংযমী হতে হবে এবং একজন সুনাগরিক হিসেবে নিজেকে গঠিত হবে। এবার আসো বাংলাদেশের সুনাগরিকতা প্রতিবন্ধকতা। এই সুনাগরিকতা সুনাগরিক হইতে হলে কতগুলি কাজের বাধা আছে। এই বাধাগুলি হলো প্রতিবন্ধকতা, যেমন নির্লিপ্ততা, ব্যক্তি স্বার্থপরায়ণতা, দলীয় মনোভাব, অজ্ঞতা, অনিরক্ষরতা, ধর্মান্ধতা, দাম্ভিকতা, সাম্প্রদায়িকতা, অর্থনৈতিক অনগ্রসরতা। নির্লিপ্ততা মানে লিপ্ত থাকা, নিজেকে নিয়ে লিপ্ত থাকলে সে সুনাগরিক হতে পারে না। সুনাগরিকের প্রথম বাধা হল নির্লিপ্ততা। ব্যক্তিগত স্বার্থপরায়ণতা, ব্যক্তিগত স্বার্থ বলতে নিজস্ব লোকদের চাকরি দেওয়া, নিজস্ব লোকদের থাকা এবং তাদের আত্মীয় স্বজনের মধ্যে তাদের কাজকর্ম দেওয়া, এই ধরনের ব্যক্তিগত স্বার্থপরতা হলে সুনাগরিক হওয়া সম্ভব নয়। দলীয় মনোভাব, আমি একটি দলে আছি এই চিন্তা করে অনেক কাজে জোর জোর জবরদস্তি করে থাকে, এই জন্য দলীয় মনোভাব থাকলে একজন ব্যক্তিকে সুনাগরিক হওয়া সম্ভব নয়। অজ্ঞতা ও নিরক্ষরতা, অনেক কিছু দেখা যায় নিরক্ষর ব্যক্তিরাও জগতে বসে আছে, মানে নির্বাচনে পাশ করে তাদের দায়িত্ব পালন করছে এবং সেই অজ্ঞতার কারণে, নিরক্ষরতার কারণে সেই কাজগুলি এত সঠিকভাবে পরিচালিত হচ্ছে না। ধর্মান্ধতা, আমি মুসলমান, আমি হিন্দু, এই ধর্ম খুলে নিজের মনের মনোভাব নিয়ে এবং দলীয় মনোভাব নিয়ে হ্যাঁ কোনো কাজ সমর্থনে করা সম্ভব। তাই একজন সুনাগরিক হিসাবে সকল ধর্মকেই সকল সমান অধিকার দিতে হবে। দাম্ভিকতা, দাম্ভিকতা মানে বাহাদুরি, হ্যাঁ বাহাদুরি করে কোনো কাজ করা সম্ভব নয়। দাম্ভিকতার মাধ্যমে কোনো কাজ করলে এক একটি নেতিবাচক চারিত্রিক বৈশিষ্ট্য, এর ফলে ব্যক্তি নিজেকে অন্যের চেয়ে বড় মনে করা দেখা, অন্যের মতামতকে গুরুত্ব না দেওয়া, নিজের মতামত অন্যের উপর চালিয়ে দিতে হবে।
চাপিয়ে দিতে হবে। এ ধরনের মানসিকতা সুনাগরিকতার পথে বিরাট বাধা হয়ে দাঁড়ায়। সাম্প্রদায়িকতা হলো একটি সংখ্যাগরিষ্ঠ ধর্মের আধিপত্য থেকে সাম্প্রদায়িকভাবে মনোভাব তৈরি করা। হ্যাঁ, একজন সুনাগরিক এই ধরনের মনোভাব থাকলে তাকে সুষ্ঠুভাবে রাষ্ট্র পরিচালনা করা সম্ভব হয় না। অর্থনৈতিক অনগ্রসরতা, বাংলাদেশে অনেক এখনো কোনো শিক্ষিত হয় নাই এবং তাদের অভিজ্ঞতা কম, অর্থনৈতিক অনগ্রসরতার দিক থেকে তাদের অনেক ধরনের বাধা আসে, না বুঝে না শুনে একটা কাজ করে এবং সেজন্য তাদেরকে রাষ্ট্রকে তার দায়িত্ব থেকে তার নিজের জানার থেকে বেশি কাজ করে এবং সেটা রাষ্ট্রের জন্য সুনাগরিকের পথে বাধার সৃষ্টি করে। এবার আসি আমরা প্রতিবন্ধকতা, এই সমস্ত প্রতিবন্ধকতাগুলি দূরীকরণের উপায় কী কীভাবে আমরা সেগুলি দূর করতে পারি। ধরনের অলসতা ও নির্লিপ্ততা, সকল ধরনের অলসতা বিলুপ্ত বাদ দিয়ে দেশ গঠনে অংশগ্রহণ করতে হবে। দুই, ব্যক্তির চেয়ে দেশকে বড় মনে করে ব্যক্তিগত স্বার্থ পরিত্যাগ করতে হবে। দলীয় মনোভাব পরিত্যাগ করে সার্বজনীন মনোভাব পোষণ করতে হবে। শুধু ধর্ম বর্ণ গোষ্ঠী ইত্যাদি ভেদে মানুষকে পৃথক না করে সকলের প্রতি সমাচরণের মনোভাবে জাগ্রত করতে হবে। দাম্ভিকতা পরিহার করে সকলের জন্য কল্যাণকর মতামতের উপর গুরুত্ব প্রদান করতে হবে। সকল মানুষের যদি কল্যাণকর মতামত প্রদান করে সংখ্যাগরিষ্ঠতার জোরে তার মতামতকে স্তব্ধ করা যাবে। অর্থনৈতিক অনগ্রসর দূর করে সকলের জন্য সমমর্যাদা সম্পূর্ণ পরিবেশ সৃষ্টি করতে হবে। পরিশেষে বলা যায়, যারা সুশিক্ষা ও স্বশিক্ষায় শিক্ষিত নাগরিক সকল ধরনের প্রতিবন্ধকতা দূর করতে সক্ষম হবে। এবার আসি আমরা জীবন ধারণের অধিকার। রাষ্ট্রের প্রত্যেকটি নাগরিকের জীবন ধারণের অধিকার আছে, সম্পত্তির অধিকার, তার বাপ দাদার সম্পত্তির উপর তার অধিকার আছে এবং এই সম্পত্তি ভোগ করতে পারবে, এটার জন্য কেউ বাধা সৃষ্টি করতে পারবে। চলাফেরার অধিকার, প্রত্যেকটি নাগরিক স্বাধীনভাবে চলাফেরা করতে পারবে। ধর্মচর্চার অধিকার, যার যার ধর্ম সে পালন করতে পারবে এবং সে ধর্মচর্চা করতে পারবে। চুক্তি করার অধিকার, বাংলাদেশের প্রত্যেকটি নাগরিকের চুক্তি করার অধিকার আছে। চিন্তা ও বিবেকের অধিকার, চিন্তা সে মুক্ত স্বাধীনভাবে চিন্তা করতে পারবে এবং বিবেকের মাধ্যমে সে কাজ করতে পারবে। সংবাদপত্রের স্বাধীনতা, সংবাদপত্রের স্বাধীনতার মধ্যে থেকে যে কোনো কথা বা কাজ সে সংবাদপত্রে প্রকাশ করতে পারবে। সভা সমিতির অধিকার, সভা সমিতিতেও যার যার স্বাধীন মতামত প্রকাশ করতে পারবে। পরিবার গঠনের অধিকার, একজন সুনাগরিক তার পরিবার গঠনের অধিকার আছে, সে তার পরিবার নিজের ইচ্ছামতো গড়ে করতে পারবে। সাংস্কৃতিক ও ভাষার অধিকার, সংস্কৃতি ও ভাষার অধিকার, সে যার যার ভাষায় সে কথা বলতে পারবে এবং সংস্কৃতি সে চর্চা করতে পারবে এবং সংস্কৃতির মাধ্যমে বিভিন্নভাবে মত প্রকাশ করতে পারবে। কর্ম লাভের অধিকার, বাংলাদেশের একজন নাগরিক যে কোনো কাজে সে কাজ লাভের, কর্ম লাভের অধিকার হতে পারে, অধিকারী হতে পারে। স্বাস্থ্য ও শিক্ষা লাভের অধিকার, সবাই সমান, সেই জন্য আইন মেনে চললে কোনো বাধা সৃষ্টি হবে না। অর্থনৈতিক ও সামাজিক সুবিচার পাওয়ার অধিকার, অর্থনৈতিকভাবে এবং সামাজিক সুবিচারের মাধ্যমে একজন নাগরিক তার সামাজিক সুবিচার পেতে পারে। স্বাধীন মতামত প্রকাশের অধিকার, স্বাধীন মতামত তার নিজস্ব মতামত সে প্রকাশ করতে পারবে। রাষ্ট্রীয় জনপ্রতিনিধি নির্বাচন, সে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে এবং জনপ্রতিনিধি বাছাই করার কাজেও সে নির্বাচন করতে পারবে। আজকে আমরা নাগরিকের অধিকার এবং সুনাগরিকের গুণাবলী এগুলি পড়লাম, দেখলাম, বুঝলাম এবং এই নাগরিকের অধিকার অর্জন করতে গেলে কিছু দায়িত্ব কর্তব্য চলে আসে। এই দায়িত্ব কর্তব্যগুলি তোমাদেরকে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার ক্লাস শেষ করছি এবং তোমরা এগুলি পড়বে এবং
বাড়িতে থাকবে এবং সব কাজগুলি হাতে লিখে এবং তার মা বাবার কথা শুনবে, লেখাপড়ায় মনোযোগী থাকবে। খোদা হাফেজ।